আসলে আপনি ঠিক বলছেন যে এটা আসলেই চ্যালেঞ্জিং, এবং আমার মনে হয় যে এই বিপিএলে এটাই কোচদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার যে এত বেশি শাফলিং হচ্ছে এবং ফরেন প্লেয়ার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। আমি যে জায়গাটা প্লেয়ার খুঁজছি সেই জায়গার প্লেয়ার পাচ্ছি না। আমার টিম যখন আমরা করি তখন আসলে কিছু জিনিস আমাদের যে লোকাল প্লেয়ারগুলো নিয়ে থাকি এবং যে জায়গাগুলোতে আসলে আমার প্লেয়ারগুলো দরকার ওইখানে ওভারসিজ সেইভাবে আমরা কালেক্ট করার চেষ্টা করি, তো এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। একটা দেখা যায় যে দুইটা প্লেয়ার ফরেন প্লেয়ার চেঞ্জ হলে টিমের কম্বিনেশন পুরোটাই চেঞ্জ করতে হচ্ছে, তো এটা অনেকই চ্যালেঞ্জিং, অবশ্যই ডিফিকাল্ট। আপনি আগে আপনি জানেন যে বড় টুর্নামেন্টগুলোতে আমরা আসলে ভিডিও অ্যানালিস্ট রাখি এবং আমরা আসলে টিম প্ল্যান ওইখানে আমরা দেখি, অ্যানালিসিস করি এবং সেভাবে টিম প্ল্যান করি, তো এটা আমাদের জন্য আসলে ডিফিকাল্ট চ্যালেঞ্জিং হচ্ছে যে মাঠে এসে আমরা অপোনেন্ট। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। যে 11 ওইটা দেখছি ওইখানে দেখা যায় যে আমরা আসলে যে প্লেয়ারকে নিয়ে চিন্তাই করি নাই সে প্লেয়ার এসে খেলছে, তো এটা আমাদের জন্য মানে খুবই ডিসিশনগুলো খুবই ফাস্ট নিতে হচ্ছে এবং প্ল্যানগুলো মাঠে করতে হচ্ছে, যার ফলে অনেক সময় দেখা যায় যে প্ল্যানের মধ্যে আমরা স্ট্রিক থাকতে পারছি না। আমরা যেভাবে আসলে যে প্ল্যান করে আসছি, আসলে আমি চিন্তা করলাম যে পাওয়ার প্লেতে অপোনেন্ট টিমে এরা ব্যাটিং করার চান্স সম্ভাবনা আছে, তো আমি সেইভাবে যে নতুন বলে আমাকে ফার্স্ট ওভারটা কে করবে ওই পাশ থেকে কে করবে, তো পুরো জিনিসটাই আসলে চেঞ্জ হয়ে যায়, এটা চ্যালেঞ্জিং। তারপরেও বলবো যে এটা নিয়ে আমাদের খেলতে হবে এবং সব টিমেই এই চ্যালেঞ্জটা থাকছে, এবং আমি বলতে চাই যে এটা নিয়ে মানে আমরা এই চ্যালেঞ্জগুলো নিয়েই আসলে খুব দ্রুত সর্ট আউট করে এটার মোকাবেলা করতে হবে। অবশ্যই বলবো যে আমাদের এর আগের ম্যাচে যখন গুরবাজ এবং ক্যাডমোর আসছে, তো ওরা আসলে সকালবেলা এসে জানি করে বসে আসলে তার আগের দিনেও তারা আইলে খেলছে, তো এটা আমি বলবো যে তাদের জন্য অ্যাডাপ্ট করা এবং মানে ভিতরে একটা প্রিপারেশনের যে ব্যাপারটা আছে এটা আসলে আমি বলবো যে প্রিপারেশনের জায়গাটা সেইভাবে রিকাভারি মানে ওইভাবে করতে পারছে না। আসলে আমরা আইএল পুরো ডিপেন্ড করছে যে আইএলের খেলাটা কারা জিতছে কারা হারছে এটার উপরে, তো যেটা বললো মানে প্রথম থেকে যেটা আলোচনা চলছে যে কে আসবে কে আসতে পারবে না, এগুলো আসলে ওই খেলার পরে ডিপেন্ড করে। তারপরেও আমরা আসলে কিছু প্লেয়ারের সাথে কথা বলেছি যে আর কি অ্যাভেলেবেল হবে তাকে নিয়ে আসবো আমাদের কম্বিনেশনের মধ্যে, ওই পার্টিকুলার ওই টিমের থেকে যেটা বেস্ট পসিবল হবে তাকে নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ, প্লে অফ পে অ্যাভেলেবেল, আবার পিএসএলও তাদের খেলা আছে, তো দেখা যাচ্ছে যে কোনো কিছুই আসলে কনফার্ম না। আসলে আমি বলবো যে নাইম যখন আমি নিয়েছি তখন ওর উপরে ট্রাস্ট করে এবং ওর যে পাস রেকর্ড আছে ও ন্যাশনাল টিমে খেলছে, তো ওই ফেটটা আছে এখনও, যদিও সেইভাবে পারফর্ম করতে পারে নাই, তারপরেও কিছু ম্যাচে সে তার প্রতিভা দেখিয়েছে এবং পারফর্ম করেছে, তো আশা করছি যে যে সামনে যে কোয়ালিফায়ার ম্যাচগুলো আছে এখানে সে ভালো খেলবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download Tsports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.